আমি এখন সোশ্যাল মিডিয়া খুললেই একজনের নাম খুব দেখতে পাই যে আমার সাথে জেফার নিয়ে অনেক মিম, অনেক ভিডিও, অনেক ট্রোল। দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপকদের একজন রফসান সাবাব সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই রাফসানের প্রাক্তন স্ত্রী সামাজিক মাধ্যমে জানান তার সম্মতি ছাড়াই তাকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন রাফসান। এসব বিষয়ে 14 নভেম্বর রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন রাফসান। তিনি বলেন, আমাদের ছিল ভালোবাসার বিয়ে, অনেক কষ্ট করে পরিবারকে রাজি করিয়ে বিয়েটা করতে হয়েছে, কিন্তু আমাদের বিয়ের যখন 1.5 বছর পার হলো তখনই মনে হলো যে এই বিয়েটা আমাদের জন্য হেলদি না। আই ওয়াজ নট হ্যাপি ইন মাই ম্যারেজ, মাই ম্যারেজ ওয়াজ নট আ হেলদি প্লেস ফর মি, মাই ম্যারেজ ওয়াজ নট আ হ্যাপি প্লেস ফর মি। এখন থেকে 1.5 বছর আগ থেকে আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট ইট, দ্যাট আই ওয়াজ আউট অফ দিস ম্যারেজ, আই ডোন্ট ওয়ান্ট দিস ম্যারেজ এনিমোর। তিনি আরো বলেন, আমার বিয়ের সিদ্ধান্তটা হুট করে নেওয়া নয়। অনেকে এই বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন, আমার সংসার ভাঙার পেছনে অন্য কারো নাম জড়াচ্ছেন, বিষয়টা এমন কিছুই না। কোন একটা জায়গায় কোনো পাবলিক প্লেসে আমার সাথে কাউকে দেখা গিয়েছে দেখে আপনি তার কারণে আমার ঘর ভাঙলো এরকম কিছু না বললেই মনে হয় বেটার। যদি কারো কারণে ঘর ভেঙে থাকে তাহলে সেটা আমার উপরে বলেন এবং আমার উপরে এই তকমাটা আসুক। 2020 সালের অক্টোবরে ভালোবেসে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন রাফসান সাবাব। সম্প্রতি সংসার ভাঙার ঘোষণার পরই এ বিচ্ছেদের মধ্যে নাম জড়িয়ে পড়ে সঙ্গীতশিল্পী জেফার রহমানের।